হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আসলাম নেত্রকোনা সুপার মার্কেট আড়তে, বিশাল বড় কাঁচামালের আড়ত। এখানে আজকের বাজারে প্রচুর পরিমাণের এলসি পেঁয়াজের আমদানি। আজকের পাইকারি বাজারে আপনার দেশি পেঁয়াজ কত করে কেজি দেখেন? প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ এই যে। আর আলু একটা সুখবর দিয়ে রাখি, আলুর দাম কিন্তু কিছুটা বেড়ে গেছে। এখন বর্তমানে আলুর বাজার কত করে কেজি আছে আর এলসি পেঁয়াজের কত করে কেজি আছে, সেগুলা বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আমাদেরকে সাহায্য করবে শহীদুল ইসলাম সৈকত ভাই, আজকে আমাদেরকে পেঁয়াজ আলু রসুনের দাম বলবে। আচ্ছা দর্শক, প্রথমে আমরা শুরু করি এলসি পেঁয়াজ দিয়ে। আচ্ছা সৈকত, এগুলা সবই এলসি পেঁয়াজ না? আচ্ছা, এলসি পেঁয়াজ দেশি পেঁয়াজের থেকে এলসি পেঁয়াজের তো আমদানি অনেক বেশি। অনেক বেশি এলসি পেঁয়াজের আমদানি। দর্শক দেখেন, এই যে এগুলা সব এলসি পেঁয়াজ সৈকতের এখানে, এই যে খুব সুন্দর এলসি পেঁয়াজ। আচ্ছা সৈকত, এলসি পেঁয়াজ এগুলা ওজন কতটুকু করে? এগুলো আপনার 55 কেজি, 60 কেজি এরকম। 60 কেজি, 55 কেজি করে ওজন, কোনো ঠিক নাই। আচ্ছা আপনার 55 কেজি করে ওজন, কত করে কেজি তুমি বিক্রি করতেছো এলসি পেঁয়াজ? 55 টাকা করে রাখা যাবে রাখা যাবে না? 55 টাকা কেজি রাখা যাবে এলসি পেঁয়াজ। আপনারা যদি এক বস্তা পেঁয়াজ নেন তাহলে 55 টাকা কেজি রাখা যাবে এক বস্তা এলসি পেঁয়াজ। ওরা বলতেছে এলসি পেঁয়াজের আমদানি প্রচুর, আরও আসার সম্ভাবনা আছে। আচ্ছা সৈকত, এগুলো আপনার দেশি পেঁয়াজ না? সৈকত, এগুলো তোমার সব দেশি পেঁয়াজ। তোমার এখানে তো দেশি পেঁয়াজের থেকে এলসি পেঁয়াজের আমদানি বেশি, তাই না? দেশি পেঁয়াজের দাম বাড়তি দেখে এলসি পেঁয়াজের আমদানি বেশি। আচ্ছা তোমার দেশি পেঁয়াজ এগুলো ওজন কতটুকু করে? 70 কেজি করে ওজন না? কত করে কেজি বিক্রি করতেছো? 62 টাকা কেজি বিক্রি করতেছে তারা, 70 কেজি ওজন। আচ্ছা 70 কেজি ওজন, 62 টাকা কেজি হলে কত দাম আসে এক বস্তার? এক বস্তার দাম আসে আপনার 43-40 টাকা। দর্শক দেখেন, এক বস্তা দেশি পেঁয়াজ নিতে পারবেন আপনারা 43-40 টাকা এক বস্তা দেশি পেঁয়াজ। আর যদি এক মন নেন তাহলে একটু দাম বেশি পড়বে। তাহলে এক মন পেঁয়াজের দাম কত আসে সৈকত? এক মনের দাম আসে আপনার 2560 টাকা। হয়, 2560 টাকা এক মন পেঁয়াজ নিতে পারবেন। আচ্ছা এক মন পেঁয়াজ কত করে কেজি ধরছো? 64 টাকা করে। 64 টাকা কেজি এক মন পেঁয়াজ নিলে 64 টাকা কেজি, আর বস্তা নিলে 62 টাকা কেজি আপনারা দেশি পেঁয়াজ নিতে পারবেন, খুব সুন্দর দেশি পেঁয়াজ। আচ্ছা তারপরে আসি আলুর বাজার। আলুর বাজার কিন্তু দিন দিন আড়ানা 1 টাকা কেজি বাড়তেছে। আচ্ছা আপনার এগুলা কি ডায়মন্ড আলু না? ডায়মন্ড আলু। আচ্ছা সৈকত, এগুলা হল্যান্ডের আলু তোমার কতটুকু করে কেজি? এগুলা 65 কেজি। 65 কেজি ওজন হল্যান্ডের আলু, খুব সুন্দর ডায়মন্ড আলু। আচ্ছা এগুলা তুমি 2 দিন আগে কত টাকা কেজি বিক্রি করছো? দুই দিন আগে 15 টাকা করে বিক্রি করা হয়েছে, এখন একটু দামটা বাড়ছে তো আপনার 16 টাকা আমরা এখন বিক্রি করতেছি। ও আচ্ছা, এই ডায়মন্ড আলু 2 দিন আগে 15 টাকা কেজি বিক্রি হয়েছে, এখন বিক্রি করতেছে তারা 16 টাকা কেজি। এই 16 টাকা কেজি বিক্রি করতেছে, 1 টাকা কেজি বাড়ছে আলু। 2 দিন আগে তারা 15 টাকা আলু বিক্রি করছে, আজকে আলু তারা 16 টাকা কেজি বিক্রি করতেছে। ডায়মন্ড আলু খুব সুন্দর। তারপরে আসি যে দেশি আলু, সেটা দেশি আলু তুমি কত করে কেজি বিক্রি করতেছো? 18 টাকা কেজি। 18 টাকা কেজি না? হ্যাঁ। দেশি আলু দর্শক 2 দিন আগে 17 টাকা বিক্রি হয়েছে, আজকে 18 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা বাবুল ভাই, এগুলো তো দেশি রসুন না? খুব সুন্দর দেশি রসুন। আচ্ছা বাবুল ভাই, এটি কোন জায়গার রসুন এগুলা? নাটোরের রসুন। নাটোরের রসুন বাবুল ভাইয়ের এখানে, খুব সুন্দর দেশি রসুন। আচ্ছা বাবুল ভাই, এটা কেজি কত বিক্রি করতেছেন? কেজি 60 টাকা বিক্রি হইতাছে। ও, এটা খুচরা 60 টাকা, 1 কেজি করে 60 টাকা বিক্রি করতেছেন। আর যদি পাল্লা নেই, 5 কেজি নেই, তাহলে কত রাখবেন? 5 কেজি নিলে 250 টাকা লাগবে। আচ্ছা 5 কেজি যদি রসুন নেন তাহলে 250 টাকা দিয়ে নিতে পারবেন 5 কেজি রসুন, 50 টাকা কেজি। আর 1 কেজি করে নিলে বাবুল ভাই 60 টাকা বিক্রি করতেছে 1 কেজি রসুন। আচ্ছা বাবুল ভাই, শুরু রসুনটা কত করে কেজি? 40 টাকা। 1 কেজি করে 40 টাকা বিক্রি করতেছেন। যদি 5 কেজি নেই তাহলে কত করে রাখা যাবে? 150 টাকা হলে কেজি কত করে বললো? 30 টাকা। আজকে এই পর্যন্ত শেষ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে